সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে ফিরে আসা করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা জানালেন হুগলির দম্পতি। হুগলির উত্তরপাড়া ধানকল গলির বাসিন্দা বনশ্রী দত্ত ও দেবাশীষ দত্ত, তাদের ছেলে নীলিমেশ দত্ত চেন্নাইয়ে থাকেন। ছেলের সাথে দেখা করতে সেনার উদ্দেশ্যে রওনা দেন দত্ত দম্পতি। শুক্রবার সাতরাগাছি থেকে দুপুর 3:32 ট্রেন ধরেন তারা। করমণ্ডল এক্সপ্রেসের 20 নম্বর বগিতে ছিলেন ওই দম্পতি। উড়িষ্যার বালাসোরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস, সেই দুঃস্বপ্ন ভরা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান উত্তরপাড়ার দম্পতি। বনশ্রী দেবী বলেন, গতকালের সেই ঘটনা মনে করলে গায়ে কাটা দিচ্ছে। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলাম, চোখ বন্ধ করলে ভেসে আসছে ভয়ঙ্কর সেই চিত্র, কত মানুষের চিৎকার আর আর্তনাদ। ট্রেনটা তখন ভালোই জোরে ছুটছিল, হঠাৎ একটা বিকট শব্দ, তারপর ট্রেনটা ভাইব্রেটের মতো করে কাঁপতে শুরু করলো আর একদিকে হেলে যেতে শুরু করে। তখনই ট্রেনটার ভালোই গতি ছিল, আচমকাই ঘটনা ঘটায় কেউ কিছু প্রথমে বুঝে উঠতে পারেনি। আমাদের গতিতে অনেকেই প্রথম উঠে দাঁড়িয়ে বিষয়টি বোঝার চেষ্টা করে, কিন্তু এতটাই ট্রেনের ঝাঁকুনিয়া যার ফলে কেউ সিট থেকে উঠতে পারেনি। সকলের ব্যাগপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটে যেতে শুরু করে। এরপর হঠাৎ একদিকে হেলে ট্রেনটা দাঁড়িয়ে যায়, সাথে সাথে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দেখি মোবাইলের আলো জ্বালিয়ে কিছু স্থানীয় বাসিন্দারা ছুটে আসছে, বুঝতে পারি ট্রেনটা বিশাল বড় দুর্ঘটনায় ঘটেছে। তখন পুরো এলাকা অন্ধকার আর চারিদিকে ঘন জঙ্গল। স্থানীয় মানুষদের সাহায্যে ট্রেন থেকে নেমে আসে, ট্রেনের সিটের দরজার হাতলে কিছুই ছিল না, সবই ভেঙে গড়িয়ে গিয়েছে। রেললাইনের পাত উঠে খাড়া হয়ে গেছে। কোনো মতে ট্রেন থেকে নেমে চারিদিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, আশেপাশে নয়নজুলিতে পড়ে আছে ট্রেনের গোটা একটা বগি, মানুষের খালি চিৎকার শোনা যাচ্ছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করে, তারপর ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ আধিকারিকেরা। কে বেঁচে আছে আর কে মরে গেছে কিছুই বোঝা যাচ্ছে না। যাত্রীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে বালাসের হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে জল দেয় আমাদের। আমি আমার স্বামী কোনো মতে তাদের সাহায্যে প্রায় 1 কিলোমিটার রেল লাইন ধরে হেঁটে হাই রোডের কাছে আসি। ওখানে উড়িষ্যার সরকারের তরফে বাস দেওয়া হয়, সে বাসে করে কলকাতায় আসি। অ্যাকচুয়ালি এই সমস্ত বড় বড় অ্যাক্সিডেন্টে এটা এনকোয়ারি করে সিআরএস, সিআরএস এনকোয়ারি ছাড়া এগুলো বলা যায় না। কারণ রেলের তো রেলের একটা এনকোয়ারি হয়, আর যেহেতু এই ধরনের অ্যাক্সিডেন্ট খুব কম, 3টে গাড়ি ইনভলভ, একটা মালগাড়ি, একটা করমণ্ডল, একটা বোধ হয় আমসাফর নাকি আসছে, সিকোয়েন্সটা ঠিক কীভাবে কী হয়েছে, কোনটা আগে হয়েছে, কোনটা পরে হয়েছে, কীভাবে হলো, অনেকে বলছে হামসাফর ডিরেল হয়ে এফে পড়েছে, কিন্তু হামসাফর ডিরেল হলো কেন, কে বলছে মালগাড়ি ডিরেল হয়েছে, মালগাড়ি উপরে গিয়ে এই করমণ্ডল পড়েছে। গাড়ি ডিরেল হয়ে থাকলে তো সেই স্টেশনে গাড়ি ঢোকার কথা নয়। আপনি আপনারা কে ছিলেন এই যখন আসলেন, আপনার এই সফরে কে কে যাত্রা আহত হয়েছেন না কেউ, কোনো এখনো পর্যন্ত কোনো না, খুব খুব বলার মতো আহত পায়ে লেগেছে, লেগেছে সে হচ্ছে অ্যাক্সিডেন্টের জন্য, অ্যাক্সিডেন্টের কারণে অন্ধকারের মধ্যে এগিয়ে আসছে না। আমরা জানতে পেরেছিলাম যে বিদ্যুতের খুঁটি লাইনের উপর এসে পড়েছিল, খুবই বিপদসংকুল ছিল রাস্তাটা, কতটা ভয়ঙ্কর ছিল গতকালের রাত্রিটা। না না ভয়ঙ্কর তো এখন আতঙ্ক তাড়াতাড়ি ফিরছে, কিন্তু যখন আপনি কিছু দেখতে পাবেন না তখন আপনি কি বুঝবেন, ওই এই এর এর আলো তিনি দিয়েছে। যদি বেঁচে আছি তাহলে এমন অবস্থা কি বলবেন, কতটা ভয়াবহ ছিল, কতটা ভয়াবহ মানে বলে বোঝা না, ভাষায় প্রকাশ করা যাবে না, সাংঘাতিক সাংঘাতিক ভয়াবহ অবস্থা ছিল, পাচ্ছি না আর বলতে, মানে দুঃস্বপ্নের মতো পুরো। ট্রেনটা যখন ওইভাবে থামলো মানে মানে আগুন আগুন বেরোচ্ছে ট্রেন দিয়ে, আর ট্রেনে সাংঘাতিক ঝাঁকুনি আর আওয়াজ, সাংঘাতিক ঝাঁকুনি, মানে আমরা কিছু মানে হঠাৎ করে দেখি ট্রেনটা চলতে চলতে একটা ঝাঁকুনি শুরু হয়ে গেছে ট্রেনে, মানে সেটা ক্রমশ বাড়তে 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 বীভৎস আওয়াজ হচ্ছে, বীভৎস আওয়াজ, তার মধ্যে মানুষজনও চেঁচাচ্ছে, সবাই চেঁচাচ্ছে যে মানে কি হচ্ছে, কেউ কিছু বুঝে উঠতে পারছে না মানুষ তখন, কিন্তু কেউ সিট ছেড়ে উঠে বসতেও পারছে না, এত কাঁপছে ট্রেন তখন। লাগেজ টাগেজ যাদের আছে মানে এদিক ওদিক মানে সরে গেছে, এগিয়ে গেছে, সামনে সুটকেসটা উঠে চলে এসছে আমার পায়ে, তারপরে দেখছি বাইরে পুরো আগুনের ফুলকি ছেটাতে ছেটাতে ট্রেনটাও ছুটছে, ভরসা আছে আর আগুনের ফুলকি আর ধোঁয়া, এভাবে খানিকক্ষণ যাওয়ার পর ট্রেনটা গিয়ে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে পড়ে গেলে গেল, গিয়ে আলো পাওয়ারটা ঠিক করে গেল, আলো আলো টালো সব বন্ধ হয়ে গেল। যদি বেঁচে আছি তাহলে